বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে টেন্স থেকে আলোচনা করতে এসেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা বিস্তারিত জানব আজকে। আমি যে কাজটি দীর্ঘদিন ধরে করছি বা পূর্ব থেকে করে আসছি, এখনও করছি, করা বন্ধ করিনি, এমন টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 10 বছর ধরিয়া শিক্ষকতা করিতেছি, আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স। এরকম যদি দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা বোঝায়, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়টা একটু দেখে নেব। আমরা একটু হেডিংটা বোর্ডে লিখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কাজটি পূর্ব হতে আরম্ভ হয়ে এখনও পর্যন্ত চলিতেছে, এমন বোঝায়, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে, আমরা যদি গঠন লিখি তাহলে এরকম হবে, STRUCTU আর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিগ হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস ing প্লাস সিন্স অবলিগ ফর প্লাস টাইমড। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখব, তখন সেখানে অবশ্যই হ্যাভ বিন বা হ্যাজ বিন দিতে হবে, এবং ভার্ব দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing যুক্ত করতে হবে। এরপরে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম যেটাই থাকুক না কেন, সেটা আমাদেরকে বসাতে হবে। তা আমাদের জানা থাকতে হবে যে আমরা কখন সিন্স ব্যবহার করব আর কখন ফর ব্যবহার করব। লক্ষ্য রাখতে হবে, সহজ একটা বুদ্ধি আছে, যখন সংখ্যা উল্লেখ থাকবে, কী থাকবে, সংখ্যা উল্লেখ থাকবে, তখন সেখানে আমরা ফর ব্যবহার করব। আর যখন সংখ্যা উল্লেখ থাকবে না, সময় উল্লেখ থাকবে, তখন আমরা সেখানে কী ব্যবহার করব, সিন্স ব্যবহার করব। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই। আমি আগে বাংলা দিয়েই লিখছি, সে 7 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছে। সে 7 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছে। তাহলে আমরা সাবজেক্ট দিলাম হি, আমি হ্যাজ বিন দিলাম হ্যাজ বিন, জ্বরে ভোগা ইংরেজি হচ্ছে সাফারিং, ভোগা ইংরেজি হচ্ছে সাফারিং, SUFFERING সাফারিং, ফ্রম ফেভার। এইবার আমরা এই 7 দিন লিখব, সংখ্যা আছে, তাহলে ফর 7 ডেজ। যখন আমরা এই সংখ্যা দেখলাম 7 দিন, তখন আমরা ফর ব্যবহার করলাম। আরেকটা উদাহরণ যদি আমরা লিখি, সে সোমবার হইতে জ্বরে ভুগিতেছে, এমন যদি আমরা লিখি, সে সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। এখানে সে আমরা লিখলাম হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার সিন্স মন্ডে।
এরকম আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, যখন আমরা ধরিয়া বা যাবত শব্দটা দেখব তখন আমরা ফর ব্যবহার করব, আর যখন হইতে বা থেকে শব্দটা থাকবে তখন আমরা সিন্স ব্যবহার করব। এখানে বাংলায়ও সিন্স বা ফর ব্যবহারের একটা নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এবং ইংরেজিতেও। আমরা অবশ্যই লক্ষ্য রাখব যে সংখ্যা থাকলে ফর ব্যবহার করব আর সময় উল্লেখ থাকলে আমরা সিন্স ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।